সুপারস্টার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আর সেভাবেই দিতে হবে। আমি এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। নাটকের নাম আনারকলি, এটা বড় সিরিয়াল। গল্পটা হচ্ছে ফ্যামিলি ড্রামা, তারপরে কর্পোরেট ক্রাইসিস সব মিলে আর কি। পরিচালকের অনুভূতি হলো যে কাজটা ভালো হলে তখন ভালো লাগে, ওইটাই। আর সবাই যদি ঠিকঠাক মতো কাজ করে, আর্টিস্টরা মেনলি যে আমি যা চাই সেভাবে যদি কাজটা করে তাহলে ভালো লাগে, এটাই অনুভূতি। আসলে পেশা বলতে এটা আমার ভালো লাগে, আমার মানে পেছনে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেজন্য আগামীর কথা বলতে পারবো না, বর্তমানে এটা নিয়েই পরিকল্পনা আছে যে যত দূর যাওয়া যায় যত বেটার করা যায়। আমি বর্তমান কাজটাকেই বেশি প্রাধান্য দিই, তারপরে যদি বেটার অপশন আসে কখনো। তো সব সুপারস্টার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আর সেভাবেই দিতে হবে। আমি এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। আমাদের আসলে সুখের স্মৃতি কমই থাকে, আমাদের যে ইন্ডাস্ট্রি যেটাকে আমরা আর কি টেলিভিশন বলি, টেলিভিশন মিডিয়ায় যারা কাজ করি, যে মিডিয়ায় কাজ করি না কেন, আমাদের এখানে আসলে এখনো প্রফেশনালিজমটা হয়ে ওঠেনি, যার কারণে আমাদের অনেক প্রবলেম। অনেক প্রবলেম হচ্ছে যে আমরা অনেক কষ্ট করে কাজ করি, যে সব কিছুতে, আমাদের প্রোডাকশন, তারপরে আর্টিস্ট, যত কিছু ইনভলভ আছে এটার সাথে, অনেক কষ্ট করে কাজ করি আমরা।